তো যুবক চুল কেটেছে চোরের মতো, এটাই তার কাছে ফ্যাশন লাগছে। কোন কারণে? এটা নেইমার কেটেছিল সেজন্য, মেসি কেটেছিল সেজন্য। অথচ রসূলুল্লাহর মহব্বতে তার চেহারায় দাড়ি উঠে নাই, রসূলুল্লাহর মহব্বতে টুপি উঠে নাই, রসূলুল্লাহর মহব্বতে ইসলামিক লেবাস তার আপাদ মস্তকে আসে নাই, রসূলুল্লাহর মহব্বতে তার ঘরে ইসলাম কায়েম হয় নাই, রসূলুল্লাহর মহব্বতে তার স্ত্রীকে পর্দা করায় না, রসূলুল্লাহর মহব্বতে একজন মা পর্দানিশীন হন নাই, রসূলুল্লাহর মহব্বতে ঘর থেকে অশ্লীলতা বের হয়ে যায় নাই, রসূলুল্লাহর মহব্বতে তার রাজনৈতিক দর্শন পরিবর্তন হয়ে রসূলুল্লাহর রাজনৈতিক দর্শনে রূপান্তরিত হয়েছে এমন হয় নাই। ঘরে ইসলাম নাই, বাইরে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, সে আবার রসূলের আশেক দাবি করে। আমি সুস্পষ্টভাবে বলছি, যদি আর্জেন্টিনার সমর্থক হিসেবে তাদের জার্সি তোমার গায়ে থাকে, যদি নেইমারের একজন আশেক হিসেবে নেইমারের মতো চুল কাটো, নেইমারের জার্সি পরে ঘোরো, তাহলে রসূলুল্লাহর আশেক হতে হলে দাড়ি আর রসূলের সুন্নত নিয়ে রসূলের আশেক হওয়া লাগবে। যারা পদমস্তকে রসূলের সুন্নত নাই, সে যদি দাবি করে রসূলের আশেক, এর চেয়ে ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না, আর কেউ।